আমাকে আরো কয় কথা ভাত দাও। বাটা করেছো ও এখন কেমন আছে কে জানে। ভূতনাথের কথা না ভেবে যে সামনে বসে আছে তার কথা ভাবো। সাত দিনের মধ্যে ফিস দিতে না পারলে এবছর আর পরীক্ষা দেওয়া হবে না। এবছর পরীক্ষা দিতে না পারি পরের বছর দেবো। আলু ভাজা করেছিল ওই সকালে দিলাম না তোকে হাসনি। আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে করেছি ডাল। নমস্কার বন্ধুরা, অমিত সরকার ব্লগে স্বাগত। প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে 2:00 প্রায় 5 মিনিট বাকি। তা খাবার খেতে বসে গেছি, দুপুরের খিদে তো পেয়েছে। এখন জাস্ট পুজো টুজো দিয়ে উঠলাম, উঠে খাবার টেবিলে। আর কত রকমের রান্না করেছে আজকে দেখুন। এটা আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা ডিমে, মাছের ডিমে তরকারি আলু দিয়ে। মশা কি এখানে আলুর তরকারি করেছে, আলু তরকারি কুমড়ো দিয়ে, কুমড়ো দিয়ে। এটা কি ঢাকা আছে? ওই সেই প্রসাদ। আর এখানে মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল। আর এটা মোচা, মোচা, মোচাটা দাও আগে, মোচাটাই আগে না, সব এখনই খেয়ে নেবো, কেন ওটা থাক। মোচা দিচ্ছে এখন, অল্প করে দেবে, বেশ বেশ আন না, মোচা দিয়ে খাবো। ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোথাও যদি ভালো লেগে চ্যানেলটি, যারা নতুন এখনও আমার চ্যানেলে পরিবার হয়ে ওঠেননি, দেখে বেরিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করুন, প্লিজ প্লিজ প্লিজ। যে মাও খেতে বসে গেছে, আমিও খেতে খাচ্ছি, খাবো এখন, পেটে খুব কুকু করছে, খেতে তো হবে তাই না বলো। হ্যাঁ হালকা সামান্য, ওটা তুমি ফোটাতে পারো না তাই ফেনা। ফ্যান আনতে কে বলে তোমাকে? মোচারটা মেখে নিলাম, মোচার ঘন্ট করেছে, ভাল লাগে, আমার তো খুবই ভাল লাগে মোচার ঘন্টটা। আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন, অল্প করেই করতে বলেছি, তাই খাচ্ছি মোচার ঘন্ট। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছের মাথা দিয়ে ডাল দেখো, আহা কি অসাধারণ করেছে, মুগ ডাল করেছে মাছের মাথা দিয়ে। গলাটা এখন এত বসে গেছে না, কপ কপ রয়েছে মাথাটা, মাথার টুকরোটাই নেই। কি ভালো লাগছে মাছের মুগের ডালের ডাল। বাবা অনেকদিন পরে ডাল করেছে মা, ডালের গিয়ে আত্মা ছিল আমার, ডাল না হলো মা তুমি নেবে? ঠিক আছে, মাছের মাথা এই যে দেখুন কাটা, খুব ভালো লাগে। এবার খাবো মাছের ডিমের তরকারিটা, খুব সুন্দর হয়েছে মাছের ডিমের তরকারিটা দেখুন। আহা ঢেকুর উঠে গেছে, কি বলেছে আগের দিন? হিন্দি পারি না। না না হিন্দি পারি, এই যে বললাম জানি হিন্দি। দেরি করে তা আবার এসছে, আবার ছুটি ছাটা, এতদিন পর পড়তে এসছে, চটাপট করবি? এতদিন ছুটি খেয়েই গেছে ছুটি, ছুটি খেয়ে আর হচ্ছে না। এই শুভ আবার যাবে মা বাড়ি, চলে গেছে তোর মামা। কি খেতে দিলি মামাকে? তাই নিমন্ত্রণ করে গেল, কবে থেকে যাবি? এখনই চলে যা পড়ে টোরে। হ্যাঁ হ্যাঁ।
বাড়িতে দিদি না গিয়ে বড় হই কখন মন ফেলছিস তোরা এলো তো দূর জল ভুলে গেছ আজ সকালটা কি গরম মানে এত গরম লাগছে আমি গেঞ্জি খুলে ফেলেছি দেখছি ঘাম স্নান করিস নি তার মধ্যে স্নান করিস না তবে তুই লিপস্টিক পরেছিলি স্নান করে না তার মধ্যে করেছি আগে না মিথ্যা তো বলবি না আজকে করেছি তোর মা বলেছিল না এই বল আজকে করেছি বল আজকে করেছি আজকে না আজকে এই সুবাইনের দাঁত পড়ে গেছে আর তো দাঁত মরছে দাঁত দেখা কোথায় দাঁত পড়েছে ওই যে দাঁত পড়ে গেছে সুবাইনের দাঁত পড়ে গেছে একটা নড়ছে বলে দেখো আজকে খিদে আছে মাংস আই তো মাংস খেতে গিয়ে উঠতে উঠতে আছে না তখন দাঁত উঠে গেছে তো দেখি ইকো দেখতেই তো পাচ্ছি না ঠোঁট দেখা যাচ্ছে আরে এই দাঁতটা এই দেখো এই দেখো সবাই এটা এক করে দেবে দাঁত তো নি আমি 7 বছর আমার দাঁতই পড়ে 7 বছর হয়ে গেছে তা দাঁত পড়বে না ওর 8 বছর 8 বছর 7 বছর 8 বছর তুমি লেখ চাদরি চটাপট কর দেখো পড়তে এসেছে পড়া শুরু করে দে তাড়াতাড়ি কাজ কর যে যার কাজ দিয়েছি কাজ কর চটাপট দেখি কে কার আগে হয় কাজ হ্যাঁ কখন গেছিলি নিমন্ত্রণ তুই যাসনি রাই কে নিমন্ত্রণ খেতে খিচুড়ি খাইয়েছে আর কি খাই খিচুড়ি বৃষ্টি বলছে বৃষ্টি তুই চিন্তা কর মিষ্টি না বৃষ্টি চাদর উল্টে পাল্টে দিচ্ছে এখানে দেখ বসে ট্রেনে কোথায় চামড়া গাই না চমড়ি গাই ঝগড়াটা কম কর বলে রাখলাম এক এক কর আস্তে আস্তে একজন একজন করে বেরাবি ও তো তাই করে এর জুতো তার জুতো নিজের কোন নির্দিষ্ট জুতো নেই তো এর জুতো তার জুতো নিয়ে চলে যায় বড় হয়ে গেছে ওরা বেরাচ্ছে শুরু করেছে এরা বাড়ি দিয়ে আসছে আর রাস্তা দিয়ে যেতে যেতে বদমাশি শুরু করেছে এত এরা বদমাশি করে চ তাড়াতাড়ি দু হুটো বুটি যেই ছুটি হয় বাইরের দিকে ঢুকে গেল ওই যে ঢুকছে কোনটা ওইটা ওইটা বিয়ে বাড়ির হ্যাঁ মাল তো নিচ্ছে যা বাড়িতে ঢুকে যা ডাক মাকে ঘরে ঢুকে যাচ্ছে কেন খুলতে পারছিস না তুই আজকে ও তালা দেওয়া রায়ের বাড়ি পোস্টার লাইট জ্বলছে খুলেছে যা ঢুকে যা পড়ি টুড়ি নিলাম নিয়ে প্রায় 7:30 বেজে গেছে আমাকে আবার আজকে কিছু দোকানের মাল আনতে হবে দোকানের মাল কিছু বাড়ন্ত হয়ে গেছে তা মা এখন রান্না করছি কত কিছু করে নিয়ে আসছে আমি তরকারি করেছে এখন সন্ধ্যে টিফিন করবে এই যে চলুন রান্নাঘরে কি করে মা দেখে আসি দেখো মা কি করছে বাবা লুচি করছো বাহ অন্য কিছু করতে খালায় সাজিয়ে নিয়েছি লুচি গেলাও হয়ে গেছে
থালায় সাজিয়ে নিয়েছে, দোকানে যাবি না ওই চিন্তাই রয়েছে না, কখন খাবি কখন যাবে। আমি কি ভাবছে মা এখন তাড়াতাড়ির মধ্যে কি ওই তরকারি দিয়ে খাবো নাকি? হ্যাঁ তরকারি ফেলে বাঁধাকপি যা আছে, বাঁধাকপি হয়ে গেছে বাবা, কখন করলে এত কিছু এখানে দেখুন তরকারি সব সাজানো হয়ে গেছে, এটা রুটির তরকারি, আর এখানে মা বাঁধাকপি করেছে রুটি দিয়ে খাবো, এই লুচি করেছে, লুচি করছে দেখালাম এই তো ধরো বাঁধাকপি, আর এখানে আলু তরকারি আছে, আলু কুমড়ো ছোলা টোলা দিয়ে তরকারি করা, দেখা যাক। আর ঠিক আছে খায় খেতে তো থাকি ততক্ষণ, যে লুচি নিয়ে চলে যাচ্ছি ঘরে, লুচি খাবো এখন গরম গরম। বলছি আমি বাঁধাকপি কি নিতে পারি? হ্যাঁ বাঁধাকপি কি নিতে পারি? ঠিক আছে লুচির সাথে আর ই আলুর তরকারিটা নিচ্ছি। একটা সাবান বিক্রি করলাম ওই কারণে, আগে বলতে এখন এই যে এসছে এইটা বিক্রি হয়ে গেছে ওইটা এবারে বলবে, আর একটি চলে এসেছে নাটক যথা মেজাজটা গরম করিয়ে দেয়। এখন সার্ফে চেন এনেছি সানলাইটে, এই চেনগুলো ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে রাখছে আর কি বিক্রি করতে সুবিধা হয়। আর আমি হোম থিয়েটারে গান শুনছি। এলো কি ব্লগটি এখানেই শেষ করলাম, আপনারা দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই বাজার দিয়ে এসে জাস্ট এই বসলাম, তারপর একটা কাজ, কাজ আর শেষ হয় না, দোকান সাজানো হয়ে গেছে মোটামুটি, আর একটা ডগি দাঁড়িয়ে আছে দেখুন আমাদের দোকানের সামনে, দেখেছেন কি দেখেও আমাদের ঘরের সামনে এসে কি জানি জানি না, একটা কালো কুকুর এসে দাঁড়িয়ে আছে দেখেছেন, এত মানুষের ঘর দুয়ার দরজা খোলা ওরা এসে আমাদের দুয়ারের সামনে এসে বসে দাঁড়িয়ে রাখবে। কিরে আগে দেখছিস, চলে গেলো।